যশোরে সাড়ে সাড়ে 8,000 কৃষক পেল ধান পাট বীজ ও সার। এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। ভালো লাগলে জানাবেন, লাইক ও কমেন্টস করে। যশোরে সাড়ে সাড়ে প্রায় 8,000 কৃষকের মধ্যে ধান পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শাসক উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ধান পাট বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি শেখ আফিল উদ্দিন। তিনি বীজ সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেরাজুল্লাহ মঞ্জু, ইউনো নারায়ণ চন্দ্র পাল ও কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মণ্ডল সহ প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মণ্ডল বলেন, উপজেলায় 11টি ইউনিয়নে 4200 কৃষককে 1 কেজি করে পাট বীজ ও 3500 কৃষককে 5 কেজি করে বীজ ও 20 কেজি করে সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বীজ ও সারের পরিমাণ বৃদ্ধিতে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মন্তব্য জানান, লাইক ও কমেন্ট করুন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নিন সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সুখ সুন্দর দেশ গড়ুক এই পর্তাই আমাদেরও। Thank you.